প্রত্যেকের জীবনের একটা আশা যে শেষ বয়সে গিয়ে ভালো হয়ে যাবে। এই আশা সবার আছে না? কি বলেন, শেষ বয়সে গিয়ে ভালো হয়ে যাওয়ার আশা সবার আছে না? আছে না সবার? কিন্তু সবাই কি শেষ বয়স পায়? কি বলেন, শেষ বয়স কি সবাই পায়? সবাই পাইলেও যে ভালো হইতে পারে এর কোন গ্যারান্টি আছে? কি বলে, কত মানুষ এমন আছে না যে শেষ বয়স পাইছে, 80 বছর বয়স হয়ে গেছে, এখনো মসজিদে উঠতে পারে, এমন মানুষ নাই সমাজে? কি বলেন, আপনাদের এলাকায় নাই? 80 বছর হয়ে গেছে বয়স, এখনো কি করতে পারে নাই, মসজিদে ওঠার তৌফিক তার হয় নাই? হ্যাঁ, এখনো কি বিড়িটাও ছাড়তে পারে না? আছে না এমন মানুষ? হ্যাঁ, ও ওই ব্যক্তির তো স্বপ্ন ছিল শেষ বয়সে গিয়ে ভালো হয়ে যাব, ছিল না? একটা সময় তো তারও স্বপ্ন ছিল শেষ বয়সে গিয়ে ভালো হয়ে যাব। 80 বছরেও মসজিদে উঠতে পারে না, 80 বছরেও কি তার শেষ বয়স আসলো না? হ্যাঁ, কি বলে, 80 বছরও কি শেষ বয়স হয় না একজন মানুষের? তাহলে কেন সে এখনো মসজিদে উঠতে পারলো না? বোঝা গেল যে ভালো হওয়া এটা নিজের খাতে না, ভালো করার মালিক কে? বলেন, কে বলেন? আল্লাহ যদি না চান আমি কিভাবে ভালো হব? বলে আমি নিজে নিজে অপেক্ষায় আছি, আমি ভালো হয়ে যাব, আমি নিজেকে নিজে হেদায়েত প্রাপ্ত করে দেব। আরে হেদায়েতের ক্ষমতা তো রাসূলেরও ছিল, ছিল? রাসূল কাউকে হেদায়েত করতে পারতেন? রাসূল নিজে তো কাউকে হেদায়েত করতে পারতেন না। সেখানে আপনি আমি বসে আছি, চাইলেই ভালো হয়ে যেতে পারব, সম্ভব এটা? বলেন, অথচ সবাই বসে আছে, আমাদের চোখের সামনে মানুষগুলো চলে যাচ্ছে, কই তারা? কি সবাই শেষ বসে যাচ্ছে? এই কয়েকদিন আগে জালকাঠিতে, হ্যাঁ, গাবখান ব্রিজ বেশি দূরে তো না, ঘটনা বেশি দূরে, কি বলেন, তারা সবাই শেষ বয়স পাইছে, সবাই মুরব্বী, তারা সবাই 70 বছরের উপরে, কি বলেন? হ্যাঁ, অথচ আপনি আমি বসে আছি, শেষ বয়সে গিয়ে ভালো হয়ে যাব। শেষ বয়সে গিয়ে ভালো হওয়ার ধোকা, শয়তানের এই ধোকা যেন আমাদের কাউকে না পায়, এই ধোকার মধ্যে যেন কেউ না পড়ে যে শেষ বয়সে গিয়ে ভালো হয়ে যাব। শেষ বয়স সবার জীবনে আসে না, আসলেও সবাই ভালো হইতে পারে না। শেষ সময় ভালো হইতে সবাই চায়, শেষ সময় সবাই ভালো হইতে চায়, কিন্তু তখন আর সবার ঈমান কবুল করা হয় না। ঈমান তো আনে শেষ সময় সবাই, কোন উপায় তো আর থাকে না তখন, শরীরে আর জোর থাকে না আগের মতো, হাঁটুতে আর জোর থাকে না, ব্রেনে কাজ করে না, মুখে আর কাজ করে না, হাতে আর কাজ করে না, তখন এমনিতেই ভালো হওয়ার পথ ধরে, কিন্তু ঈমান সবার কবুল করা হয় না। শেষ সময় তো ফেরাউনও কিন্তু ঈমান এনেছে, জানেন আপনারা? ফেরাউন কিন্তু কি করছিল? ঈমান আনছে। যখন কোনো আর গতি দেখে না, মৃত্যু চোখের সামনে আসে, তখন যদি ঈমান আনি, তখন যদি তওবা করি, সে তওবা কিন্তু আর কবুল হবে না। ফেরাউনও ঈমান এনেছিল, কিন্তু ফেরাউনের ঈমান কিন্তু কবুল করা হয়নি। ফেরাউন যখন মূসা আলাইহিসসালামকে পিছন থেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল, কুদরতি রাস্তা, আল্লাহ তাআলার নীল দরিয়ার মধ্যে যে রাস্তা হয়েছিল, মূসা আলাইহিসসালাম পার হয়ে গেলেন ওপারে, ফেরাউন মাঝে কি করলেন সবাই তো ঘটনা জানি না, ওই রাস্তা ভেঙে নিমজ্জিত হয়ে হাবুডুবু খাচ্ছে সমুদ্রের মধ্যে, পানি খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে। তো যখন মৃত্যুর ফেরেশতা যখন সামনে দেখে, চোখের সামনে ফেরাউন যখন দেখে মৃত্যু ছাড়া আর কোনো গতি নাই, হ্যাঁ, ওই মুহূর্তে ফেরাউন চিৎকার দিয়ে বলে, আমানতু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন পানির মধ্যে চিৎকার দিয়ে বলে, আমি ঈমান আনিলাম, আমানতু আল্লাহু লা ইলাহা, ওই রবের উপরে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি সেই মালিকের উপরে, সেই রবের উপরে ঈমান আনিলাম, যেই রব ছাড়া কোনো মালিক নেই, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যেই রবের উপরে মূসার উম্মত বনি ইসরাঈল যেই রবের উপরে ঈমান এনেছে, আমিও সেই রবের উপরে ঈমান আনিলাম। কখন বলে, কখন বলে?
আনা মিনাল মুসলিমিন, বলে আমিও কি করলাম মুসলমান হয়ে গেলাম, আমিও আত্মসমর্পণ করে দিলাম। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, আল আনা আল আনা, এখন তুমি ঈমান আনতেছো, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, পুরো জীবনটা আল্লাহর অবাধ্যতা আর নাফরমানির মধ্যে কাটায় দিলা, পুরো দুনিয়ায় ফিতনা ফাসাদ লাগায় রাখলা, আর এখন মৃত্যু চোখের সামনে দেখে এখন বলতেছো আমান্তু, আমি ঈমান আনিলাম, তোমার এই ঈমান কবুল করা হবে না, তোমার এই ঈমান এই মুহূর্তে কবুল করা হবে না। তো শেষ সময় কিন্তু ফেরাউন কি করছিল, ঈমান এনেছিল, কিন্তু তার ঈমান কি করা হয় নাই। ফালিয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ এরপরে জিব্রাইলের মাধ্যমে ফেরাউনকে বলাচ্ছেন, ফেরাউনকে শোনাচ্ছেন যে তুমি আজকে ডুবে মরবে আর তোমার দেহকে আমি পচাবো। ফালিয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য নিদর্শন স্বরূপ তোমার দেহকে আমি রেখে দেব, তোমাকে পচাবো না, তোমাকে সংরক্ষণ করব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, তাদের জন্য নিদর্শন হয় যারা তোমার পরে আসবে, তাদের জন্য কি হয় নিদর্শন হয়। আজকের জামানায় ফেরাউনের লাশ মানুষ দেখতে যায় একজন সফল ব্যক্তি হিসাবে নাকি একজন ব্যর্থ ব্যক্তি হিসাবে, কি বলেন? ফেরাউনের লাশ, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়ে খরচ করে জাদুঘরের টিকিট কেটে মানুষ দেখতে যায় একজন বড় সফল ব্যক্তি হিসাবে নাকি একজন নিমক হারাম ব্যর্থ হিসাবে, হ্যাঁ, আল্লাহর নিদর্শন একজন ব্যর্থ ব্যক্তি হিসাবে পুরো জমিনের কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন তাকে। তো বলতেছিলাম যে শেষ বয়সে তো ঈমান কি সবাই আনতে চায়, কিন্তু শেষ সময়ে ঈমান কিন্তু কবুল হবে আমার, এই কোন গ্যারান্টি আমার কাছে আছে বলেন, আছে বলেন? তাহলে কিসের আশায়, কিসের নেশায়, কিসের ধোকায় আজকের আমি নাফরমানি করতেছি যে শেষ বয়সে গিয়ে, কোন একটা বয়সে গিয়ে ভালো হয়ে যাব, কোন একটা সময় গিয়ে আত্মসমর্পণ করব, কোন একটা সময় গিয়ে আল্লাহর আনুগত্য শুরু করব, ওই সময়টা আমার জীবনে আসবে, এর কোন গ্যারান্টি আমাকে কে দিবে? আছে কোনো গ্যারান্টি? আছে কারো কাছে কোনো গ্যারান্টি বলে? কারো কাছে কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে। আমি বলতেছিলাম যে রমজান আমাদের জীবনে আসলো আর চলে গেল, এই রমজান তো আসছিল, আমি পাপের সাগরে করে হাবুডুবু খাচ্ছি, আমি তো পাপের সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, আমি নাফরমানির মধ্যে গুনাহের মধ্যে জর্জরিত ছিলাম, এই রমজান তো এক সাগর, এই রমজান তো এক জাহাজ হয়ে, এক জাহাজ হয়ে ওই গভীর সমুদ্র থেকে, ওই গভীর সমুদ্রের হাবুডুবু খাইতেছিলাম, সেখান থেকে আমাকে টেনে পাড়ে নিয়ে এসে আসছিল আমাকে বাঁচানোর জন্য, আমাকে গুনাহের সাগর থেকে বাঁচানোর জন্য, আমাকে নাফরমানির সমুদ্র থেকে বাঁচানোর জন্য। কিন্তু আমি কি করলাম, কোলে ঠিকই টেনে আনছিল আমাকে ওই রমজান নামক জাহাজ, আবার চলে গেছে এক মাস পরে, আমি আবার মরাইতে মরাইতে আবার সমুদ্রের মাঝে চলে যাচ্ছি। রমজান তো ঠিকই এনেছিল আমাকে, এনেছিল না কি বলে? রমজান তো ঠিকই আমাকে এনেছিল, কিন্তু আমি রমজানের বিদায়ে আবার মোড়াইতে মোড়াইতে কোথায় যাচ্ছি? সাগরের মধ্যে যাচ্ছি, আবার হাবুডুবু খাবো, আবার হাবুডুবু খাবো, আবার এক বছর পরে, 11 মাস পরে রমজান আসে, আবার আমাকে টেনে হিজরে পাড়ে নিয়ে আসে, আবার আমাকে চেষ্টা করে গুনাহ থেকে বাঁচানোর, আবার আমাকে চেষ্টা করে ঈমানওয়ালা জিন্দেগি দেওয়ার, কিন্তু আমি আবার কি করি, আগের জীবনে ফিরে যাই। এভাবে জীবন চলতে পারে মুসলমানের জীবন, এভাবে চলতে পারে। আমাদের চেহারাগুলোর দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার আখেরাত নিয়ে কোনো ফিকির আছে, এই মানুষটার কবর নিয়ে কোনো ভয় আছে, এই মানুষটার মৃত্যুর যন্ত্রণা নিয়ে কোনো ভয় আছে। আমাদের চেহারাগুলোর দিকে তাকাইলে মনে হয় না, হয় বলেন? আখেরাতের কোনো ফিকির আছে আমাদের চেহারাগুলোর দিকে তাকাইলে মনে হয় না, মনে হয় না যে এই মানুষটার মরা লাগবে? চাল চলন ভাগ ভঙ্গিমা দেখলে মনেই হয় না যে এই মানুষটার মরণ নিয়ে কোনো চিন্তা আছে, মৃত্যুর যন্ত্রণা নিয়ে কোনো ভয় আছে?
কবরের নিয়ে কোনো ভয় আছে? কবরের আযাব নিয়ে কোনো ভয় আছে? সওয়াল জবাব নিয়ে কোনো ভয় আছে? জাহান্নাম নিয়ে কোনো আতঙ্ক আছে? চেহারাগুলোর দিকে তাকাইলে মনে হয় না, গরু ছাগলের মতো জিন্দগি হয়ে গেছে। গরু ছাগলের জীবনের যেমন কোনো উদ্দেশ্য নাই, আমাদের জীবনগুলো তেমনই চলতেছে। কেন? আমাদের জীবনের তো উদ্দেশ্য আছে, আছে না? বলেন, এমনি এমনি বানাইছেন আল্লাহ, এমনি এমনি পাঠাইছেন দুনিয়া। হ্যাঁ, আফহাসিবতুম আল্লামা খালাকনাকুম আবাসা। আচ্ছা মানুষ, তোমরা কি মনে করেছো এমনি এমনি পাঠাইছি দুনিয়াতে? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে না। তোমরা কি এটা ভেবেছো? আল্লাহ জিজ্ঞেস করতেছেন আমাদের তামসা দেখে, অবস্থা দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যান। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আচ্ছা তোমরা কি এই মনে করে বসে আছো এমনি এমনি পাঠিয়েছি দুনিয়াতে? আল্লাহ নিজেও আশ্চর্য হয়ে যান, কেমন আজীব অবস্থায় মানুষগুলো, কোনো ভয় নাই, কোনো ডর নাই দিলের মধ্যে। চেহারা গুলোর দিকে তাকাইলে মনে হয় না যে এই মানুষটার মৃত্যুর যন্ত্রণা নিয়ে কোনো ফিকির আছে। কসাইয়ের দোকানে গরু ছাগলের মতো হয়ে গেছে জীবন। কসাইয়ের দোকানে গরু থাকে না কি বলেন? হ্যাঁ, একটা গরু জবাই দেয়, হ্যাঁ জবাই দিয়ে চামড়া ছিলে এক একটা রান ঝুলায় রাখে, হ্যাঁ সিনা ঝুলায় রাখে, কলিজাটা ঝুলায় রাখে, পাল্লাটাকে এক জায়গায় রেখে দেয়, সুন্দর মতো রাখে না কি বলেন? দেখেন না আপনারা কসাইয়ের দোকানে আর দুইটা গরু সামনে বাঁধা থাকে না, একটু পরে কি করা হবে? হ্যাঁ, তখন ওই গরু দুইটা কি করে? গরে গরি করে, হ্যাঁ কান্নাকাটি করে, তাহারে একটু পরে আমাদেরকে এভাবে জবাই দেবে, আমাদেরকে একটু পরে এভাবে ঝুলায় রাখবে, এগুলো পরে কান্নাকাটি করে কি বলেন? করে কেন? করে না কেন? কান্নাকাটি করে না? চোখের সামনে মৃত্যু দেখতেছে, চোখের সামনে আরেক জাতি ভাইয়ের করুণ অবস্থা দেখতেছে, কেন সে ঘোরাঘুরি করে না? কেন সে কান্নাকাটি করে না? ওখানে কসাইয়ের দোকানে খাসি জবাই দেন, ছাগল জবাই দেন, চামড়া ছিলে, হ্যাঁ ঠ্যাংটা উপরের দিকে হুকের মধ্যে ঢুকিয়ে রাখে, কল্লাটা মাথার নিচে ঝুলিয়ে রাখে, রাখে না? সামনে আরো আটটা দশটা ছাগল কি করে? দাঁড়ায় দাঁড়ায় কাঁঠাল পাতা চাবায় চাবায় না কি বলেন? কাঁঠাল পাতা চাবাই চাবাই, কেন? ওর তো উচিত ছিল কান্নাকাটি করা, ওর তো উচিত ছিল চিল্লা চিল্লা করা, গড়ে গড়ে করা উচিত ছিল। একটু পরে আমাকে এভাবে জবাই দিয়ে ঝুলানো হবে, আহ কি যন্ত্রণা, কি মৃত্যু যন্ত্রণা, কিভাবে আমি সহ্য করব? এভাবে চিৎকার করা উচিত ছিল তার? হ্যাঁ, কান্নাকাটি করা উচিত ছিল, কেন করে না বলেন না? কেন করে না? সে বোঝে না কেন করে না, সে বোঝে না, তার মধ্যে সেই বুঝ দেওয়া হয় নাই। একটু পরে তারও যে একই অবস্থা হবে এই বুঝ তার মধ্যে দেয়া হয় নাই বিধায় সে তার মতো করে গরু দাঁড়িয়ে আছে, সে দাঁড়ায় দাঁড়ায় কুটা চাবাইতে থাকে, ছাগল দাঁড়ায় দাঁড়ায় কাঁঠাল পাতা চাবায়, তার মধ্যে এই বুঝ নাই। একটু পরে তারও একই অবস্থা হবে, কিন্তু আপনি আমি তো গরু ছাগল, গরু ছাগল কি বলেন? গরু ছাগল আপনি, আমি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি করে আপনাকে আমাকে বানানো হয়েছে, আল্লাহ তাআলা সর্বোত্তম করে আপনাকে আমাকে বানাইছেন, কই প্রতিদিন কত আপনজনকেই তো বিদায় দিচ্ছি, কত আপনজনের বিদায়ের খবর আমার কানে আসতেছে প্রতিদিন, কত আপনজন পাড়া প্রতিবেশী কিন্তু আমি জানাজা দিচ্ছি, আমি কবরে রাখতেছি, আমি দাফন দিচ্ছি, আমি মাটির নিচে রেখে আসতেছি, কত মানুষ আমার চোখের সামনে ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মৃত্যুবরণ করতেছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওই আমার মধ্যেও তো কোনো পরিবর্তন আসে না। নিজের হাতে প্রতিদিন কত মানুষকে রাখতেছে, ওই আমার মধ্যেও তো কোনো পরিবর্তন আসে না। তাহলে ওই গরু ছাগল আর আমার মধ্যে কোনো পার্থক্য রইল? রইল বলেন? আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা, যে দেখেন ওর সামনে ওর জাতি ভাই চলে যাচ্ছে, ওর যেভাবে কোনো বুঝ নাই, আপনার আমার সামনে জাতি ভাইতে দূরের কথা, আপন ভাই বাবা মা ছেলে মেয়ে, হে আপন মানুষগুলো চলে যাচ্ছে, রক্তের বন্ধনের মানুষগুলো চলে যাচ্ছে, ওই আপনার আমার মধ্যেও তো বিন্দু মাত্র কোনো অনুভূতি আসে না। এক দুই দিন মন খারাপ থাকে, যেই সেই হয়ে যায় তারপর। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবার দিলের মধ্যে ইমানের নূর দ্বারা ভরপুর করে দেন,
আমি আপনাদেরকে বলতে চাই যেই কথাটা বলছিলাম শুরু থেকে, রমজান আসলো আর গেল এমন যেন না হয়। রমজান আসলো আর গেল এমন যেন না হয়, রমজান যেন কিছু দিয়ে যায় আমাদেরকে। রমজান যেন কি করে বলেন, সবে একটু খেয়াল করেন এদিকে, রমজান যেন কি আমার জীবনে কোনো ছাপ রেখে যেতে পারে, আমার জীবনে কোনো পরিবর্তন রেখে যেতে পারে রমজান, এমন যেন না হয় যে রমজান আসলো আর জীবন থেকে হারিয়ে গেল, এমন যেন না হয়। রমজানে যে আমল হয়েছিল সেই আমল যেন আমি ধরে রাখতে পারি। রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া দিয়েছিলাম, আদায় শুরু করছিলাম, রমজানের বিদায়ে আমার থেকে যেন নামাজ যেন আর বিদায় না হয়ে যায়, নামাজ যেন আমার জীবন থেকে হারিয়ে না যায়। ফজরের ওয়াক্তে আমি নামাজ আদায় করা শুরু করেছিলাম, রমজানের বিদায়ে যেন ফজরের ওয়াক্ত ফজরের সালাত যেন আমার জীবন থেকে হারিয়ে না যায়। রমজানে যেভাবে মসজিদ ভরা থাকতো, দুই তিন কাতার থাকতো, রমজানের বিদায়ে আবার সেই দুই তিনজন পাঁচজনে চলে আসছে মসজিদে মুসল্লি, সেই হারানো মানুষগুলো যেন আবার ফিরে আসে, আমি যেন আবার ফিরে আসি। আমি আমার অবস্থা খুব ভালো করেই জানি, আমি যদি হারিয়ে যাই মসজিদ থেকে আবার আমাকে ফিরে যেতে হবে। মসজিদ ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম মানা ছাড়া কোনো গতি নাই, দুনিয়াতেও কোনো গতি নাই, আখেরাতেও কোনো গতি থাকবে বলে থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, মানার এবং আমল করার তৌফিক দান করেন। وآخر دعوانا